সম্মানিত হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ পাকের অর্থাৎ সম্মান ও প্রতিপত্তিশালী এবং সম্মান ও প্রতিপত্তি দানকারী। যে ব্যক্তি এই জুল জালালি ওয়াল ইকরাম পাঠ করবে, আল্লাহ পাক সকল মাখলুক থেকে তাকে হেফাজত করবেন। এটা অনেকটা ইসমে আজমের মতো, তার বৈধ দোয়াগুলো কবুল হয়। এবং আল মুকসিত, ন্যায় বিচারকারী, যে ব্যক্তি দৈনিক এই ইসিম পড়িবে ইনশাআল্লাহ সে শয়তানের কুমন্ত্রণা হইতে নিরাপদ থাকবে। আর যদি কোনো জায়েজ বিশেষ মাকসুদের জন্য 700 বার এই ইসিম পড়ে, তবে ইনশাআল্লাহ উক্ত মাকসুদ পূর্ণ হইবে, তার উদ্দেশ্য পূরণ হবে। অথবা ইয়া মুকসিত, মানে যেটাকে আমরা মনের আশা পূরণ হওয়ার আমল বলে খুঁজি। অথবা ইয়া জামিও, যারা পাঠ করবে আল্লাহ পাক তাকে, যে ব্যক্তি আত্মীয় ও বন্ধু বান্ধব হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়া থাকে, সে চাষ্টের সময় গোসল করিয়া এবং আকাশের দিকে মুখ করিয়া আল্লাহ পাকের এই নামটি 10 বার পাঠ করবে, ইয়া জামিও, এবং একটি আঙ্গুল বন্ধ করবে। এইরূপে প্রতিটি 10 বারের একটি করিয়া আঙ্গুল বন্ধ করিতে থাকবে, 10টা আঙ্গুল খোলা থাকবে, একবার পড়বে একটা আঙ্গুল বন্ধ, আবার পড়বে আরেকটা আঙ্গুল বন্ধ, আরেকবার পড়বে আরেকটা আঙ্গুল বন্ধ, আরেকবার পড়বে আরেকটা আঙ্গুল বন্ধ, আরেকবার পড়বে আরেকটা আঙ্গুল বন্ধ। ঠিক এই নিয়মে আবার, এটা হচ্ছে আমার, আপনারা হয়তো উল্টা দেখতেছেন, এটা হচ্ছে আমার বাম হাত, কিন্তু আপনারা দেখছেন এটা আমার ডান হাত। যাই হোক, আপনারা আগে ডান হাত তারপরে বাম হাত, এই নিয়মে 10টা আঙ্গুল বন্ধ করবেন। অবশেষে উভয় হাত মুখমণ্ডলের উপর ফিরে আনিবে। উদাহরণস্বরূপ সবগুলো আঙ্গুল বন্ধ হয়ে গেল, মুখমণ্ডলের দিকে ফিরে এভাবে হাত মুছে দিবেন, ইয়া জামিও। ঠিক এই আমলটা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সেই উদ্দেশ্যকে পূরণ করবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এমনই আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া, আমাদের নাম দিয়ে অথবা অন্যের নাম, আমাদের ছবি ব্যবহার করে অনেকেই ফেসবুকে পোস্ট বুস্ট, ফেসবুকে আইডি তৈরি করে বোস্ট দিচ্ছে, পেজ তৈরি করে বোস্ট দিচ্ছে, আসলে সেটা আমাদের না। আমাদের অরিজিনাল ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া, সাবধান থাকবেন। আসসালামু আলাইকুম।